বেশ ফ্যামিলি ড্রামা অন্যরকম কমেডি আর আমার তো টিজারটাকে খুব ভালো লাগলো আমি জানি না মানে কনসেপ্টটা দারুণ করেছে গঙ্গাধরের মত পটিয়ালা প্যান্ট তোমার তারপরে কিন্তু স্টোরিটা অন্যরকম কারণ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োস্কোপ বাং কাপল আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে আপনাকে আমাদেরকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই পোলস দিই কোয়েশ্চেন আনসার্স দিই এখন আমরা ইউটিউবেও দিচ্ছি আপনারা অনেকে কমেন্ট করছেন দেখেছি বাট আপনারা ওখানে সব জায়গায় আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সেও আপনাদের মতামত জানাতে পারেন আবার এটার ভিডিও লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আজকে আমরা একটা হিন্দি মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি জারা হাটকে জারা বাচকে ভিকি কৌশল আর সারাআলিখানের ওকে আর ডাইরেক্ট করছে লক্ষ্মণ উটেকার প্রোডিউস করছে দিনেশ ভিজন আর মিউজিক দিয়েছে সচিন জিগার তো দেখি এটা মানে প্রচুর ভিডিওস ইয়েতে আছে বাট আমি স্ক্রল করে করে যাচ্ছি রিয়্যাক্ট করব বলে দেখিনি তো আমার মনে হলো সারা এলাকার কোনো পোস্টার কিছু দেখছিলাম কতটা ওরা প্রমোশনের জন্য যাচ্ছে এখন কেদারনাথ মানে গেছিল প্যারিসে কানসে গেছে এরকম কিছু একটা দেখেছি কানসে মানে এটাকে প্রমো করবে কান ফেস্টিভ্যালেও গেছে ওরা তো দেখা যাক কেমন কি করে এবছর সবাই কানে গেছে প্লিজ মানে সবাই এ টু জেড অমন গেছে দেখেছো নির্মাতা দিনেশ ভিজন আর নির্দেশক লক্ষ্মণ উতেকর কি ও ইন্দোর মে বসি এক মধ্যম বর্গীয় শাদীশুদা কি ক্যা বাত কপিল আর সৌম্যা দেখো পতা কেসা ফিল হো রহা হ্যা কেসা দেখো মে হোস্টেল ছোড়নে আতা থা জব ভি তো গেট কে অন্দর জাতি থি তো ওকে গোপী তো ছোড়ে কথা বলতে আরে ওই তো টেনশন হ্যাঁ আজকাল কে লোন্ডে ভি তো দিশাহীন হো গে পর 90s টেক অনেকটা দেখিয়েছে থেকে দূরে যাওয়ার জন্য ড্রামাটা করছে ডিভোর্স করার জন্য খুব ভালো মানে ফ্যামিলি ড্রামা অন্যরকম কমেডি আমার তো টিজারটাকে খুব ভালো লাগলো আমি জানি না কনসেপ্টটা দারুণ করেছে গঙ্গাধরের মত পটিয়ালা প্যান্ট তোমার তারপরে কিন্তু স্টোরিটা অন্যরকম কারণ পুরো স্টোরিটা কনভে করলো না টিজারে
সরি ট্রেলারে মানে কি রিজন কি হ্যাঁ কেন কি এটা দেখানোর লোকে সামনে করছে লোকে সামনে ওরা ঝামেলা করছে ডিভোর্স নেব ভাব বলছে ডিভোর্স নেব বাট ডিভোর্স নেবে হয়তো কোন একটা ভুলভাল রিজন দিয়ে বাট কেন তার উদ্দেশ্য কি সেটা জানি না কেন ফ্যামিলি আমার অতটা মনে হলো না কারণ কি ফ্যামিলির সাথে ভালো রিলেশনের মত হতে পারে তুই ছুটি মেম আকারের মতন ব্যাপারটা হতে পারে হতে পারে যে আমি ফ্যামিলির সাথে অতটা তোমার সাথে ক্লোজ হতে পারছি না বা কিছু বাইরে একটা কথা বলতে পারি বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার আগে যে প্রবলেমটা পরের প্রবলেম দুটো অনেকটা আলাদা আলাদা যাই হোক হোপফুলি নতুন কিছু কনসেপ্ট নিয়ে সেকেন্ড জুন রিলিজ করছে ইন সিনেমাস আর জিও সিনেমা কালার এটা ইয়ে করছে তো মেবি জিও সিনেমাতে আসবে চলে আসবে হ্যাঁ ভালো অ্যাক্টিংটা আমার খুব ন্যাচারাল মনে হলো এখানে আমার হ্যাঁ সারা আলিখান একটু আলাদা মানে ক্যারেক্টারটা একটু আলাদা আর অ্যাক্টিংটা একটু মানে বেটার অনেকটা ওয়াইফের রোল আই থিংক এর করে নিও এটা ফার্স্ট টাইম ওয়াইফের রোল করছে গার্লফ্রেন্ড এর করেছে বাট ওয়াইফের রোল করেনি হপফুলি তারপরে আবার শাড়ি পরে 90s এর মানে ওই ডকুমেন্টটা ইন্দোরের এরকম একটা গঙ্গার কিনারে ফ্যামিলির যে মানে তুমি এটা বলবো হয়তো ইয়াটা মতো দম লাগা হাইশার যে ফ্যামিলিটা ওরকম টাইপের একটা তো এরকম এরকম সিচুয়েশনে শুট করাটা আমার মনে হয় খুব টাফ হয়ে যায় কারণ ছোট ঘর কারণে কি বলে মানে আমার মতে বা যেটা বলেও আমাদের আর্ট ফিল্ডে যেটা মেসিনেসটা দেখানোটা খুব টাফ রিক্রিয়েট করে বিশেষ করে যে একটা থাকে মেসিনেস ঠিক আছে বাড়িতে এরকম দেখেছে কিন্তু এটা ক্লিন একটা সুন্দর জিনিস তৈরি করা খুব ইজি একটা ওই নোংরা ঘর বা তোমার একদম বলে না ছোট ঘর যেখানে কম আলো আসছে একদম ওই ন্যাচারাল ফ্লেভারটা কেন খুব কঠিন ওটাকে রিক্রিয়েট করা খুব কঠিন তো আমার দাম লাগাকে হেসে এই জিনিসটা খুব ভালো লেগেছিলো তো এখানকার ট্রেলার অ্যাজ আ ট্রেলার আমার খুবই ভালো লেগেছে কনসেপ্টটা অন্য গানগুলো আবার রিমিক্স হচ্ছে সেটা তো আমি খুব একটা সাপোর্টিভ না কারণ কি এত ভালো ভালো মিউজিশিয়ান আছে রিলিসিস্ট আছে আর নতুন গান বানাও ওই রকম ফ্লেভার দাও লিরিক্সটা চেঞ্জ করে দাও তো ওটাতে আমি বেশি সাপোর্টিভ পুরনো গান রিমেক করতে থেকে কনসেপ্ট ওয়াইজ টয়লেটটা তো বেশ ভালো লাগলো আমাদের আর যারা হাটকে যারা বাচকে একটা পাঞ্চ দিচ্ছে নামটায় কিন্তু আবার খুব কিছু কনভে করছো না তো তুমি বুঝতে পারবে না তুমি বলতে পারবে না যে টাইটেল অনুযায়ী সিনেমা হয়নি তো সিনেমা রিলিজ করলে বোঝা যাবে এক্স্যাক্টলি আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড ইন্টারেস্টেড কিনা এই স্টোরিটাতে আর আমাদের রিঅ্যাকশন কেমন লাগলো সেটা জানাবেন আমাদের রিঅ্যাকশন ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথে আর এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে জানাবেন একদম আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই বাই